হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ। আসিফ শাহরিয়ার ভাই আমাকে অনুরোধ করেছেন যে কেওএ বাইকের উপর রিভিউ দেওয়ার জন্য, সেই উদ্দেশ্যে আমি চলে আসলাম কেওএ বাইকের শোরুমে। আর পেছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কেওএ আরকেএস 100cc বাইক। এই বাইকের উপরে আজকে আমি রিভিউ দিব। আর একটা ব্যাপার জানিয়ে রাখি, এখান থেকে আপনি 40% পেমেন্টের মাধ্যমে আপনারা কিস্তিতে বাইক নিতে পারবেন। তো কিস্তিতে কি কি লাগবে সে ব্যাপারে আমার ভিডিওটি বিস্তারিত দেখলে আপনারা বিস্তারিত জেনে যাবেন, পুরোপুরি যদি ভিডিওটি দেখেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ওদের দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিবেন। আজকে যেখানে আমি আছি, শোরুমটি রাস্তার পাশে হয় অনেক বেশি নয়েজ হচ্ছে, নয়েজটাকে একটু ইগনোর করবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, এখন যে বাইকটি দেখছেন এটি হচ্ছে কেওএ কোম্পানির আরকেএক্স 100cc একটি বাইক। এই বাইকটি হচ্ছে মূলত ডিজাইন বেনেলি ডিজাইন। পুরো বাইকটি দেখলেই দর্শক বুঝতে পারবেন বাইকটি অনেক সুন্দর। তো আমি যদি একটু দেখাই কাছ থেকে, তাহলে বাইকটির হেডলাইটটি হবে এই টাইপের। হেডলাইটের পাশেই যে সিগন্যাল লাইটটি পেয়ে যাচ্ছেন অ্যারো ডাইনামিক স্টাইল বা ডিজাইনে, যাতে করে বাতাস অনেক সময় বাধে না এই ডিজাইনটি হওয়ার কারণে, অ্যারো ডাইনামিক ডিজাইন। তো সামনের দিকে যে হাইড্রোলিক্স পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে টেলিস্কোপিক হাইড্রোলিক্স, এবং সামনের মাডগার্ডটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক হলে অনেক মজবুত পেয়ে যাবেন। একটু যদি সামনের টায়ারটি দেখাই, টায়ারের গ্রিপ পাবেন এই টাইপের, সামনের টায়ারের গ্রিপটা একটু দেখাই। এবং টায়ারের সাইজটি পেয়ে যাচ্ছেন হচ্ছে 90/90/17, এবং পেছনের টায়ারের গ্রিপটি পেয়ে যাচ্ছেন এই টাইপের, অনেক সুন্দর গ্রিপ, সহজে পিছলাবে না। এবং টায়ারের সাইজ পেয়ে যাচ্ছেন 110/80/17, এবং 17 হচ্ছে রিমের সাইজ। পেছনের রিমের ডিজাইনটা এমন হবে। সামনের দিকে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক, অবশ্যই এটিতে সিঙ্গেল ডিস্ক হবে। সামনের দিকে শুধুমাত্র একটি ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, ব্রেকটি এই টাইপের হবে ডিস্কটি। এবং পেছনের দিকে যদি একটু দেখাই, পেছনের দিকে পাচ্ছেন ড্রাম ব্রেকটি এই টাইপের হবে। পেছনের দিকে যে হাইড্রোলিক্স আছে, হাইড্রোলিক্সটি এই টাইপের হবে, 5-step শক অ্যাবজর্বার, অনেক দ্রুত আপনার যে শক অ্যাবজর্ব করতে পারবে এই 5-step হওয়ার কারণে। এবং পেছনের দিকে চলে যাই, পেছনের দিকে এই টাইপের হবে। পেছনে এটা হচ্ছে ব্যাকলাইট, এবং এখানে আছে হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জন্য, তারপরে একটি সিগন্যাল লাইট আছে, এবং এটি হচ্ছে সিগন্যাল লাইট, সাইড সিগন্যাল লাইট, অ্যারোডাইনামিক শেপ গঠন করে দেওয়া হয়েছে একে। দূর থেকে যদি বাইকটি দেখাই, বাইকটি দেখতে এই টাইপের হবে। মিটার বোর্ডটা দেখায়, মিটার বোর্ডটা এই টাইপের, সেমি ডিজিটাল, অর্ধেক ডিজিটাল। ডিজিটালে শুধুমাত্র আপনি স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন, এবং আরপিএমটা অবশ্যই অ্যানালগ মিটারে পেয়ে যাবেন। এবং আরেকটি সুবিধা আছে, কত গিয়ারে আপনি গাড়ি চালাচ্ছেন সেই গিয়ারটা এখানে শো করবে। এটি নিউট্রাল সিগন্যাল এবং সাইড সিগন্যাল দুই পাশে দেওয়া আছে, এবং এটি হচ্ছে হেডলাইট সিগন্যাল। এবং এটিতে অবশ্য গ্লাসটা লাগানো নাই, নতুন বাইক তাই, লাগানো থাকলে হয়তো বা বুঝতে পারতেন। তারপর আমি দেখানোর চেষ্টা করবো, আরেকটি পুরাতন বাইক আছে এখানে দেখানোর জন্য। তো এখানে পেয়ে যাচ্ছেন আপার ডিপার, এখানে চোখ যেটা বলে সেটা হাতের কাছে পেয়ে যাচ্ছেন, ইঞ্জিন যখন স্টার্ট হয় না সেটা অবশ্যই বাইকটিতে পেয়ে যাচ্ছেন হচ্ছে সেলফ স্টার্ট। এবং আরেকটি ব্যাপার হচ্ছে অন অফের সুইচটি, ইঞ্জিন যে অন অফের সুইচটি আপনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন। তো বাইকটিতে পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, এবং তারপরে চলে যায় ইঞ্জিনের দিকে। ইঞ্জিনটা অনেক মজবুত এবং স্ট্রং ইঞ্জিন দেখতে পাচ্ছেন দর্শক, এই টাইপের হবে বাইকটি। হয়তো আপনারা অবশ্যই জেনে থাকবেন বাইকটির মেড ইন হচ্ছে চায়না, এবং 99.7cc বা 100cc বলা হয় ইঞ্জিনটিকে। এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারবে এখানে হচ্ছে 5.5 kW বা 7,500 RPM, এবং টর্ক পাওয়া যাবে 7.6 Nm বা 5,500 RPM। টপ স্পিড অবশ্যই বাইকটির টপ স্পিড 100 কিলোমিটার পেয়ে যাবেন, যদি রাস্তা ভালো থাকে তো 1 কিলোমিটার প্লাস মাইনাস হতে পারে, তবে 100 কিলোমিটার অফিসিয়ালি ঘোষণা দেওয়া হচ্ছে যে 100 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন বাইকটিতে। এবং বাইকটিতে পেয়ে যাচ্ছেন 4 গিয়ার 4-step গিয়ার, এবং অবশ্যই যদি ভালো রাস্তা হয়ে থাকে তাহলে মাইলেজ 60+ পেয়ে যাবেন, 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন বাইকটিতে যদি ভালো রাস্তা হয়ে থাকে। আমি যদি পুরো বাইকটি দেখাই তাহলে এই টাইপের দেখা যাবে দর্শক, একটু দেখতে পারেন পুরো বাইকটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। এবং এখানে হাইড্রোলিক্সের সাথে একটি শো লাইট দেওয়া আছে, যেটা আপনার লাইট প্রতিফলিত করবে। এখানে বডি ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের, এবং পাদানি দেখতে পাচ্ছেন দর্শক।
বাইকের সেন্ট কাভারটি এই টাইপের হবে, নিচের দিকে কোনো কাভার থাকবে না, শুধুমাত্র উপরের দিকে ফাইবার প্লাস্টিকের একটি কাভার থাকবে এবং চেনটি এই টাইপের হবে। দর্শক, আলো স্বল্পতার কারণে হয়তো বা একটু দেখতে সমস্যা হতে পারে, আমি যদি ইঞ্জিনের একটু ডান পাশে দেখাই, এই টাইপের পেয়ে যাবেন। এখানে 4-stroke ইঞ্জিন, এয়ার কোল্ড আর ন্যাচারাল বাতাসে ঠান্ডা হবে এবং দুইটি ভাল্ব পেয়ে যাচ্ছেন ইঞ্জিনে। এবং ইঞ্জিনের যে সাইলেন্সার আছে, সাইলেন্সারটা এই টাইপের পেয়ে যাচ্ছেন। এখানে অনেক সুন্দর সাইলেন্সার, নিচের দিকে বেশ স্টাইল করে এবং মাফলারটা সিঙ্গেল মাফলার ব্যবহার করা হয়েছে এবং চকচকে এসএস এর মাধ্যমে, এসএস দিয়ে স্টেনলেস স্টিল। পেছনের চাকার যে মাড গার্ডটি ব্যবহার করা হয়েছে এই টাইপের হবে, পেছনের দিকে অনেক সুন্দর ডিজাইনটি দেখতে পাচ্ছেন দর্শক। এবং এর নিচে কোনো এক্সট্রা মাড গার্ড থাকবে না, একটাই মাড গার্ড। আর এই পাশে অবশ্যই সারি গার্ড থাকবে, যেটা কোম্পানি থেকে দেওয়া হবে। মূলত সারি গার্ডটা থাকে না, পরবর্তীতে লাগিয়ে নিতে হয়, এটা গাড়ির সাথে আলাদাভাবে আসে। তো যদি লাগিয়ে নেন তাহলে এই টাইপের পাবেন। লুকিং গ্লাসটা যদি দেখায় তাহলে এই টাইপের পেয়ে যাবেন দর্শক। এখান থেকে একটু দেখাই, এই টাইপের লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন দর্শক। এই ব্যাগটির দাম নির্ধারণ করা হয়েছে 1,09,900 টাকা অফিসিয়ালিভাবে। তো এই ব্যাগটি আপনারা অবশ্যই কিস্তিতেও নিতে পারবেন, যদি কিস্তিতে নিচ্ছেন তাহলে অবশ্যই 40% পেমেন্ট দিয়ে বাদ বাকি কিস্তি নিতে হবে। কিস্তির জন্য একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি এবং অবশ্যই যে কোনো ব্যাংকের একটি চেকের পাতা জমা দিতে হবে এবং তার পাশাপাশি একজন জামিনদার লাগবে। চাইলে কিস্তিতে মাধ্যমেও নিতে পারবেন, এতে 40% অবশ্যই জমা দিতে হবে। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসিফ শাহরিয়ার ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমি দেখছি নিয়মিত থাকছেন আপনি আমাদের সাথে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের সাথে আসতে পারেননি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে চলে আসবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এই কামনা করি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।